এথেন্স বাসিক মেনিটাসের অভিযোগের জবাবে আমি যথেষ্টই বলেছি। আমার বিরুদ্ধে সে যে নাস্তিকতার অভিযোগ এনেছে তাহা একেবারে ভিত্তিহীন, তাহা আপনারা নিজেদের চোখে পরিষ্কার দেখতে পাচ্ছেন। তার অভিযোগে আরো বলা হয়েছে আমি নাকি রাষ্ট্রের আনুগত্য স্বীকার করি না। হালকা বেশ ভালো, কিন্তু কিন্তু আমি রাষ্ট্রের কোনো আইনকে কখনো অমান্য করেছি এমন কোন প্রমাণ মেডিকাল কিংবা এখানে উপস্থিত অন্য কেউ দেখাতে পারবে? কখনোই না। রাষ্ট্রীয় শাসন কাঠামোর কিছু নীতির বৈধতা নিয়ে আমি কিছু প্রশ্ন কিছু অভিযোগ তুলেছি মাত্র। এখন রাষ্ট্রের উচিত আমার সেই অভিযোগকে খণ্ডন করা অথবা আমার দাবি মেনে নেয়া। গণতান্ত্রিক একটি রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে অবশ্যই আমার সেই অধিকার আছে। সেই অধিকারের দাবিতে সক্রেটিস আপনাদের প্রশ্ন করেছে, জানতে চেয়েছে, কিন্তু তবু কেন সক্রেটিসকে আপনাদের সামনে এই বিচারের কাজ করায় দাঁড়াতে হলো? সক্রেটিসের অপরাধ সে কেবল প্রশ্ন করতেই জানে, কিন্তু আপনাদের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কখনোই কোনো প্রশ্নকে সহ্য করে না। সক্রেটিসের অপরাধ ছিল সে প্রশ্ন করেছে আপনাদের, যারা মুখে গণতন্ত্রের হুলিয়া উড়ে বেড়ান, কিন্তু বাস্তবে ব্যক্তি জীবনে আপনারা প্রত্যেক সিনেটর এক একটা স্বতন্ত্র শরীর আছেন। বসো মেরিটাস, বসো। তোমাকে আমার আর কিছুই জিজ্ঞাসা করা নেই, বসো। এথেন্স বাসিগ, আমি আপনাদের সম্মান করি এবং ভালোবাসি, কিন্তু আমার চরম আনুগত্য আপনাদের প্রতি নয়। আমার আনুগত্য বিশ্বনিয়ন্তার প্রতি। আমার জীবন এবং শক্তি থাকা পর্যন্ত কখনোই আমি দর্শনের প্রচার এবং শিক্ষা হতে বিরক্ত হব না। আর সঙ্গে আমার সাক্ষাৎ ঘটবে তাকে আমি ডেকে বলবো, এ আমার মহান এথেন্স নগরী বন্ধু, জ্ঞান এবং আত্মার উন্নয়নের প্রতি তোমার লক্ষ্যকে নিবদ্ধ না রেখে কেবলমাত্র অর্থ সম্মান আর সুখ্যাতি সঞ্চয়ে তুমি কি লজ্জাবোধ করো না? আমার সঙ্গে তর্করত বন্ধু যদি করেন, হ্যাঁ অবশ্যই তিনি লজ্জাবোধ করেন এবং আত্মার উন্নয়নে তিনি চেষ্টিত আছেন, তাহলে আমি অবশ্যই তাকে আদ্যপান্ত প্রশ্ন করে দেখব সত্যই তার সত্তার মধ্যে ধর্ম এবং ন্যায় পরায়ণতার কোনো অস্তিত্ব আছে কি না, অথবা তিনি ভিত্তিহীনভাবে নিজেকে ন্যায় পরায়ণ বলে দাবি করছেন। আমি যদি দেখি তার দাবি ভিত্তিহীন, তাহলে আমি অবশ্যই তাকে মমতের চেয়ে হীনকে মূল্যবান মনে করার জন্য ভর্ৎসনা করতে কুণ্ঠিত হব না। বৃদ্ধ নাগরিক কিংবা বিদেশি তার সঙ্গেই আমার সাক্ষাৎ ঘটবে, এই আমি এ কথা বলব। এই দায়িত্ব পালনকে আমি আমার প্রতি বিধাতার আদেশ বলে গণ্য করি এবং আমি এ কথাও বিশ্বাস করি। বিধাতার আদেশ পালন করাই রাষ্ট্রের প্রতি আমার মহত্তম সেবা। কেননা আমি যখন আপনাদের সঙ্গে আলাপে মগ্ন হই, সেই আলাপে যুবক বৃদ্ধ নির্বিশেষে আপনাদের বোঝানোর চেষ্টা করি দিনের যতটা উন্নতি সম্ভব ততটা উন্নতির চেষ্টা না করে কেবলমাত্র দেহের সৌষ্ঠব সৌষ্ঠব আর সম্পূর্ণদের ভবিষ্যের পেছনে খুব করবেন। আপনাদের ভেবে থাকি অর্থ থাকলেই ধর্ম হয় না, বরং ধর্ম থাকলে অর্থ হয় আর দশ বিষয়ে কল্যাণ হয়। একের যেমন হয় তেমনি দেশেরও হয় দশেরও হয়, এই আমার শিক্ষা। আমার এই শিক্ষায় যদি দেশের যুব সম্প্রদায়ের চরিত্র নষ্ট এবং কলুষিত হচ্ছে বলে আমাকে অভিযুক্ত করা হয়, তাহলে আমি সেই অভিযোগকে স্বীকার করে নিয়ে বলবো, হ্যাঁ এই অপরাধেই আমি অপরাধী। এবার আপনাদের যেমন অভিরুচি আপনারা তেমন সিদ্ধান্তই গ্রহণ করুন। আপনাদের ইচ্ছা হয় আপনারা আমাকে মুক্তি দিতে পারেন, আবার আপনাদের ইচ্ছা হয় আপনারা আমাকে মৃত্যুদণ্ড দিতে পারেন, কিন্তু আপনারা নিশ্চিত জানবেন আপনাদের কোনো সিদ্ধান্তই
আমাকে আমার গৃহীত পদ থেকে ভ্রষ্ট করতে সক্ষম হবে না। শুধু একবার আর ভালো যদি আমাকে মৃত্যুবরণ করতে হয় তাহলেও আমার জীবনের পথ অপরিবর্তিতই থাকছে। আপনারা কেউ কেউ হয়তো প্রশ্ন করতে পারে, সক্রেটিস এই পথে কি আপনাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে না? তার জন্য অবশ্য আমার ন্যায্য জবাব তৈরি আছে। যে মানুষের মধ্যে বিন্দু মাত্র সততাও বিদ্যমান, তার পক্ষে কোনো কাজ হাতে নেওয়ার আগে কাজটা করলে সে বাঁচবে না মরবে তা তার ভেবে নেওয়া দরকার। এই যদি আপনার বক্তব্য হয়ে থাকে তাহলে আপনি ভুল করছেন জনাব। বরং আর শুধু বিচার করা উচিত যা তিনি করছেন তা তিনি ন্যায্য নাকি অন্যায্য, তার কাজ কি সৎ মানুষকে মানায় নাকি বদলোক। কোন মানুষ ভালো মতে ভাবনা চিন্তা করার পর যে কাজটিকে সবচেয়ে ভালো মনে করে বেছে নিয়েছেন কিংবা ওরওয়ালার আদেশে যে কাজে নিযুক্ত হয়েছেন, আমার মতে শত বিপদ হলেও আর শুধু সে কাজে স্থির থাকা উচিত, তার ভয় করা উচিত শুদ্ধ অসম্মানকে, মৃত্যু কিংবা অন্য কোনো ঝুঁকিকে নয়। দাদা আপনারা হয়তো ভাবতে পারেন আমি নিজের প্রাণ বাঁচানোর জন্যই এইসব সাফাই গাইছি, তা সত্য নয়। সত্য হলো আমি আপনাদের অন্যায় থেকে বাঁচানোর জন্যই এসব বলছি। একটা মতো সাক্ষী আমি আমার সপক্ষে উপস্থিত করতে পারি, এই যে এত বছর ধরে আমি নিজের বিষয় সম্পত্তির ভাবনা ভাবিনি এবং ভাবিনি বলে কষ্ট পাইনি, কেবলমাত্র আপনাদের ভালো মন্দ নিষ্ঠির ভাবনা, আপনাদের সকলের দুয়ারে দুয়ারে গিয়ে বাপের মতো ভাইয়ের মতো আপনাদের সকলকে বোঝালাম, বললাম বীর্যের পথে আসুন, সৎ ধর্মের পথে আসুন। আমি যদি এই উপদেশ দিয়ে দু চার পয়সা উপার্জন করতাম তাহলে না হয় একটা কথা ছিল, কিন্তু আপনারা নিজেদের চোখেই পরিষ্কার দেখতে পাচ্ছেন আমার বিরুদ্ধে যারা অভিযোগ নিয়ে এসেছেন তারা অনেক নির্লজ্জ মিথ্যা অভিযোগ দায়ের করলেও নিজেদের আবদ আদব কায়দাবিহীন আচরণ এক জায়গায় করেও একজন মাত্র সাক্ষীও হাজির করতে পারেননি যিনি বলবেন আমি কোনো দিন কারো কাছ থেকে কোনো প্রকার বিনিময় গ্রহণ কিংবা দাবি করেছি। কিন্তু এদিকে আমার পক্ষে একজন সাক্ষী উপস্থিত আছেন যাকে আপনারা সবাই বিশ্বাসযোগ্য বলে মেনে নেবেন। আমার এই দারিদ্রই সাক্ষ্য দিচ্ছে আমি যা বলেছি তা আপনাদের কল্যাণের জন্যই বলেছি। এমন যদি হয় যে অরুণদের আমি দুর্নীতি দুষ্ট এবং কলুষিত করে আসছি এবং এখনো করছি, তাহলে তাদের মধ্য থেকে যারা আজ বয়প্রাপ্ত হয়ে উপলব্ধি করছেন তরুণ বয়সে আমার ভ্রান্ত উপদেশে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাহলে তারাই আজকে অভিযোগকারী হিসেবে অগ্রসর হয়ে আসুক। আমার ভ্রান্ত উপদেশের প্রতিশোধ তারাই আজকে গ্রহণ করুক। তারা নিজেরা যদি এগিয়ে আসতে না চান তাহলে তাদের যে কোনো আত্মীয় পিতা মাতা কিংবা সম্পর্কিত অন্য কোনো নাগরিক এগিয়ে এসে বলুন তাদের পরিবার পরিজনের প্রতি কি ক্ষতি আমি করেছি, তাদের প্রতিশোধ গ্রহণের এই তো উত্তম মুহূর্ত। আমার বিরুদ্ধে অভিযোগকারী মেরিটাসের অবশ্যই উচিত ছিল তার অভিযোগের মাঝখানে এদের কাউকে তার অভিযোগের সাক্ষী হিসেবে উপস্থিত করা। যদি মেরিটাস তাদের কথা আগেই ভুলে গিয়ে থাকে তাহলে সে এখনো তাদের উপস্থিত করতে পারে। এজন্য আমি আমার বক্তব্যে ক্লান্তি দিতে অবশ্যই সম্মত হব। কিন্তু এথেন্সবাসীগণ তা সে করতে পারবে না, বরং ব্যাপারটা বিপরীত রকম দাঁড়াবে। মেলিটাস কিংবা আনিটুস আমাকে বিভ্রান্তি সৃষ্টিকারী কিংবা অনিষ্টকারী বলে অভিহিত করলেও এরা আমার পক্ষেই কথা বলবেন এবং উচ্চস্বরেই কথা বলবেন।
আমার দ্বারা ভ্রষ্ট তরুণরাই আমার পক্ষে কথা বলবে, তাহলে তো হয়তো একটা স্বার্থের কথা বলা চলবে। তাদের বয়স্ক আত্মীয় বর্গ আমার পক্ষে কথা বলবে, কিন্তু প্রশ্ন হচ্ছে কেন তারা আমার পক্ষে কথা বলবে? সত্য এবং ন্যায়ের দাবিতে তারা আমাকে সমর্থন করবে, কারণ তারা জানেন আমি সত্য কথাকে ঘোষণা করছি আর মেরিটাস একজন মিথ্যাবাদী। এই আমার জবানবন্দি, আমি নিজেকে আপনাদের নিকট এবং বিশ্ববিধাতার নিকট সঁপে দিচ্ছি। আপনারা সেই সিদ্ধান্তই গ্রহণ করুন যা আপনাদের এবং আমার উভয়ের মঙ্গল সাধন করবে। এটা